নবী পাক মিরাজ থেকে আসার পরে জিবরিল আলাইহিস সালাম আইসা নবী পাকের কদমের কাছে বইসা জিজ্ঞেস করতেছে ওগো আল্লাহর নবী আমি তো সব নবীর কাছে দুনিয়া ধ্বংস আর কিয়ামত সম্পর্কে বলেছি কিন্তু প্রত্যেক নবী আমাকে জানতে চাইছেন মুজিদ কিয়ামত কবে হবে এ কত সালে কিয়ামত হবে 2020 সালে না 30 সালে নাকি 3000 সালে না 5000 সালে কোন সালে কিয়ামত হবে আমাকে জিজ্ঞাসা করেছে কিন্তু কোন নবীকে আমি কিয়ামতের ডেট বলতে পারি নাই আপনি তো আল্লাহর বাড়ি গিয়েছিলেন মিরাজে যাইয়া আল্লাহর কাছ থেকে অনেক গোপন তথ্য জেনে আছেন ওগো আল্লাহর নবী আপনি কি বলতে পারেন আল্লাহ কি আপনাকে শিখিয়ে দিয়েছে জানাই দিয়েছে কিয়ামত কবে হবে নবী পাক সূরা লুকমানের আয়াত পড়ে জিবরাইলকে শোনায় দেয় জিবরাইল ইন্নাল্লাহা ইনদাকুল মুসা এ কিয়ামত কবে হবে এর একমাত্র জেনুইন ডেট সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না জিবরাইল কয় হুজুর আমা ইমারাতুহা এই কিয়ামতের আলামত পূর্বাভাস কিছু বলতে পারেন হুজুর বলে হ্যাঁ আমি এগুলো অনেক বলতে পারি অনেক হাদিসের মধ্যে অনেক আমিও বহুত বয়ানের মধ্যে বলেছি সময় এসেছে বলার এই বছর মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ফিতান কিতাবু আসরাতিসা কিয়ামতের আলামত এবং কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনা ফসাদগুলো হবে এগুলো আমি লম্বা চওড়া করে ক্লাসে ছাত্রদেরকে পড়াইছি বন্ধুরে নবী পাক জিবরাইল এবং সাহাবায়ে কিরামদের বিভিন্ন প্রশ্নের সময় এ কথাগুলো বলেছেন তার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মুসলমান জেনে নাও আমার প্রাণপ্রিয় যুবক জেনে নাও দুনিয়ার বহুত মস্তানি পাগলামি করেছো যখনই ইসলামের উপরে কোন প্রকার কোন হামলা আসে বিদেশি কোন বাইরে দেশের ভিতরে কোন কোন নাস্তিক আর মুরতাদ যখন আল্লাহ আল্লাহর রাসূল আর কোরআন হাদিস তুলে কোন গালি দেয় কোন শক্ত কথা বলে আমরা উলামায়ে কেরামরা ডাক দেই তোমরা স্থানীয় পাবলিক যুবকরা মতে মোটে মাথা খাড়া করো না তোমরা মোটে কান দাও না তোমরা মনে করে কাজগুলো মৌলবিগের তারা ফরিদপুর যাবে ওরে গোপালেরা গোপালগঞ্জ যাবে ঢাকালেরা ঢাকায় নাইসে বেড়াবে এগুলো আমাদের দায়িত্ব না যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো পবিত্র মায়ের হালাল সন্তান হয়ে থাকো এখনই তোমার রক্ত গরম করার সময় এসেছে বসে থাকার সময় কথা বলেন আছে তুমি মনে করবে আমরা চেহারা পাল্টানো আছি আমার মুখে দাড়ি নাই প্যান্ট শার্ট টাই কোট আছে আমারও আর খ্রিস্টানদের দেখতে তো কোনো পার্থক্য নাই ওরে যদি বিপদ আসিয়াই যায় তাহলে আমরা আমাদের এই সুরত নিয়ে তাদের সাথে মিশে বসবো মায়ের খাইলে সব মৌলবীরা মায়ের খাইবে তুমি ভালো করে জেনে নাও তোমার যদি আইডি কার্ড হয়ে থাকে তোমার যদি আইডি কার্ড হয়ে থাকে আইডি কার্ড করার সময় তোমার ফিঙ্গার নিয়েছে এই সমস্ত ফিঙ্গার একেবারে প্রত্যেকের নামের উপরে ফিঙ্গার জমা আছে ইংল্যান্ডের কাছে ওই ইংরেজদের কাছে তোমাদের ফিঙ্গার জমা আছে তোমার চেহারা পাল্টাইলে কাম হবে না মুসলমানের সন্তান তোমাকে ফিঙ্গার দেখে তোমার নাম দেইকা তোমার রক্ত পরীক্ষা করে আইসে খুঁজে খুঁজে বের করবে ইঁদুরের গালার মধ্যে পালাবি সেখান থেকে বের করবে পাহাড়ের গুহায় পালাবি সেখান থেকে বের করবে একটা মুসলমানের বাচ্চাও দুনিয়ায় তারা রাখবে না এমন ভাবে তারা আসতেছে আক্রমণ কইরা এই মুহূর্তে এখনো পর্যন্ত সময় আছে আল্লাহর রহমতে আমাদের মাথা করার খাড়া করার সুযোগ এখনো পর্যন্ত আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয়ের পতাকা আমরা আবার হাতে করে সামনের দিকে আগাইতে চাই আল্লাহ নবী পাক বলে এ মুসলমান শুনে রে ইউসিকুল উমাম আনতা আলাইকুম কামা তাদালা আকিলাতু আলা কাসাতিহা বেশি দেরি নাই ইউসিকু একেবারে কাছে চলে আসছে সময় আরবিতে ইউসিকু মানে আর দেরি নাই চলে আসছে ইউসিকুল উমামু আনতা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা খাদ্য পাক হয়ে গেলে খাদ্য প্লেটে দিলে যেমন খাবারের জন্য ডাক দেয় তবলিগি গেছেন তো তবলিগি এক এক প্লেটে খাবার দেয় চার চারজন পাঁচজন বসে না খাবার দিয়ে আমির সাহেব কয় আসেন সবাই খেয়ে যান বা খা খেদমতের সাথী যারা আছে তারা আসেন খেয়ে যান যখন খেদমতের সাথীরা ডাক দেয় সব তবলিগলার আইসা যার যার কায়দায় গোল হয়ে প্লেটে বৈশা যায় এবার খানা নিয়ে খানাকে ঘিরে ধরে আর যার যার কায়দায় খাইতে থাকে নবী পাক বলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত জেনে নাও কিয়ামতের আগে বেশি দেরি নাই কিয়ামতের আগে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে প্লেটের মধ্যে ফেলাইয়া চতুর্দিক দিয়ে ডাক দেবে আয় মুসলমান পাইছি চলে আয় মুসলমান কখনো এক হইতে পারতেছে না পারবে কিনা আল্লাহ জানে মাহদী আলাইহিস সালামের আগে
ওই আমেরিকা ও বেস্তে ইসরায়েলের সাথে লাগছে আমেরিকা আলা বহর নিয়ে চলেই আসছে একাত্মতা ঘোষণা দিয়েছে এপাশে জাপান একেবারে পশ্চিমে আমেরিকান একেবারে পূর্ব দেশে জাপান জাপান আর আমেরিকা একাত্মতা ঘোষণা দিয়েছে আমাদের পাশে আমাদের বন্ধু চরম পরম বন্ধু আমাদের গলায় থাকা বন্ধু কলেজে আমাদের কলিজার মধ্যে বান্দা বন্ধু আমার প্রাণপ্রিয় যুবকরা যাদের একটা প্রোগ্রাম তোমরা মিস করো না এখন থেকে শুরু হবে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা বড় পূজা ছোট পূজা কার্তিক পূজা সব পূজাগুলো হিন্দুরা করে আর আমার দেশের মুসলমানরা যায় কি যায় না কতক্ষণ যায় কি যায় না তুই যদি মুসলমানের বাচ্চা হইস আর তোর ভিতরে যদি হালাল মায়ের রক্ত হয় হালাল বাপের রক্ত যদি দিয়ে তোকে জন্ম দেওয়া থাকে নিশ্চয় কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানদের অনুষ্ঠানে যাইতে পারে না তাদের সাথে প্রেম কইরা ভালোবাসা কইরা তাদের পূজাপাঠে অংশ গ্রহণ করো তারা তোমাদের সাথে কেমন আচরণ করে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কাবা দখল করে রাখছে দীর্ঘকাল পর্যন্ত 75 বছর পর্যন্ত তারা এর উপরে হস্তক্ষেপ করে আসছে মুসলমানরা নামাজ পড়তে যায় তাদের উপরে ওয়াক্তে ওয়াক্তে নির্যাতন করে জুমার দিন তাদের পিটায় ঈদের দিন তাদেরকে পিটায় ঈদের নামাজ তাদেরকে পড়তে যাইতে দেয় না ওক্তিয় নামাজের সময় দরজায় দাঁড়াইয়া আর্মি পুলিশ রাইসা পিটান পাটান শুরু করে তোমাদের মতো দাড়ি কাটা যুবক ফিলিস্তিনে আছে তারা ইমানি বলে বলিয়ান প্যান্ট শার্ট পরা আছে দাড়ি কাটা কিন্তু মুসলমানের বাচ্চা এগুলোর তাজা তাজা ধইরা এক বছরের ভিতরে 250 যুবককে তারা জবাই করেছে এক বছরে 250 যুবককে অনর্থ একেবারে খালি খালি জবাই করে দিয়েছে ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা তুমি কি বলতে পারবা কোন মুসলমানের একটা সন্তানকে তুমি জীবনে কোনদিন মসজিদে নিতে পারছো জুমার নামাজ পড়াইতে একটা যুবক তুমি পারো না একজন হিন্দু যুবক ঈদের নামাজ পড়াইতে একটা যুবক রেদে তারাবির নামাজ পড়াইতে পারো নাই জুমার নামাজ ওক্তিয় নামাজে আনতে পারো নাই তাদের মাথায় টুপি দিতে পারো নাই তাদের মাথায় পাগড়ি পরাইতে পারো নাই বন্ধুত্ব তো তোমার সাথে আছে তাদেরকে আইনা তোমার বাড়ি কুরবানির গোশত খাওয়াইতে পারো নাই অথচ পূজার দিন তুমি তাদের বাড়ি যে নাড়ু খাও আছে না নাই নাড়ু খা পার্টি আছে না নাই ওরে পিরিচ্ছে বাড়ি যে নাড়ু খাও আর নাড়ুর মধ্যে আলাদা গিরান পাও গিয়ে গিয়ে গিরান এ গিয়ে গিয়ে সুন্দর গিরান আসে কোন জায়গাতে জানো ওই বাড়ির নাড়ু বানাইনে বৌদি সকালবেলা শুয়ারের চর্বি সেন্সে আদ্যা সেই চর্বি আলা আদ্যে লাড্ডু বানাই দেশে এই জন্য ওর মধ্যে গিয়ে গিয়ে গিরান তোরে শুয়োরের চর্বি খাওয়াই ছাড়িয়ে দিছে জীবনে কোনো দিন এক লোক মেয়ে এক টুকরা গরুর গোশত খাওয়াইতে পারল না ইউসিকুলু মামু আনতাদা আলাইকুম কামা তাদাল আকলাত ওয়ালা কসাতিহা ফ্রান্স ইতালি ইউরোপ যত পশ্চিমা দেশ আছে ইহুদি দেশ যত আছে সব দেশের খ্রিস্টান ইহুদিরা ঐক্য হইয়া আমাদের পাশের বন্ধু দাদা বাবুরাও প্রথম দিন নরেন্দ্র মোদি একেবারে প্রথম দিন নরেন্দ্র মোদি উনি একাত্মতা ঘোষণা করছে ইসরায়েলের সাথে তাকে সাহায্য করবে সহযোগিতা করবে দুঃখে বুক ফাইটা যায় আমার মুসলমানরা এখনো পর্যন্ত বাহিম্মত খোলা মেলা স্বীকৃতি দিতে পারে নাই খোলা ময়লা ময়দানে নামে বলতে পারে নাই একমাত্র ইরান ছাড়া তাও একটু কৌশলে কয় আমরা সমর্থন করি অস্ত্র দিলাম বহর যাচ্ছে তা বলে না সৌদি আরব আলারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে সৌদি আরব আলারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে আর সব তাদের পাচাটা হয়ে গেছে এই মুহূর্তে আমরা বাঙালি মুসলমান আমাদের জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনকে ভোট দিয়েছে উনি বলেছেন আমরা ফিলিস্তিনের সাথে কাজেই আমাদের দেশের নেতা যেহেতু ফিলিস্তিনের সাথে আমরা মুসলমানরা ফিলিস্তিনদের সাথে এখনই ডাক আসলে যাইতে রাজি কে কে রাজি রেডি দাও কাছে খুন্তা কুরল যা আছে তা নিয়ে ওরা তো চেনে না এর নাম সালতানগর কান্দা রাত্রি হেসাক ধরায় কাজিয়ারা মানুষ আমরা কথা বল না কেয়া ওই পাশে পাইছিস কই বলদ মুসলমানরা তাই মাইরে সাপ করতে খালি ডুয়ে দেখ বাংলাদেশে কেড়াইল দিয়ে বলো শোয়াই ফেলাই দেবো বিটি গিয়াতের বঠিরা শাড়ির বাড়ি তো খাও নাই আর ভিড়ের বাড়ি কথা কর না কেয়া ভিড়েই দিয়ে বলো দাঁত ফেলাই দেবো তোর মহাস্তা দিয়া তোর কেবলাস্ত্র যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে দেবে ইনশা একটা তকবীর হবে ভাইও দিয়েছে তকবীর জজবা আল্লাহ এই তকবীরে কি হবে এটা কি জায়গা যাবে এ মিডিয়া আলারা দিলে দেবে তা আমাকে বাঙালি তকবীর কি ওরা শোনে নাকি তবে আমাকে লাভ আছে কাদের লাভ
আমাদের লাভ বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনে ফেলানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ডলী বানাইছে না কিসসা তো জানেন এক মাস পর্যন্ত বাবুল শহরে সমস্ত কাফেরকে দিয়ে সাবালেক যারা নারী আর পুরুষ এক মন করে লোহা কাটার এক মন কইরা শাল কাট হয় লোহা কাট নয় শাল কাট প্রত্যেক দিন জমা দেয়া লাগবে আজির একাতায় নাম সই কইরা এক মন করে কাট জমা দেবে এক মাস পর্যন্ত কাট জমা করছে হাজার হাজার মানুষ ডেইলি যদি এক মন করে কাট জমা দেয় এক মাস কি পরিমাণ শাল লোহা কাট জমা হইছে এক ইব্রাহিম রে পোড়া থেকে একটা এত কাট লাগে নাকি ও তো দুই মুঠা খড়ি অলি হয়ে যায় ভয় দিয়ে উনাকে আতঙ্কিত করে দুর্বল করবে এই প্ল্যানে বিশাল সাজাইছে এক সপ্তাহ তেল মারছে এক সপ্তাহ আগুন জ্বালাইছে চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো লাল জাগায় লাল জাগায় কালো জাগায় ধুমো জাগায় সাদা জাগায় নীল ভেরাইটি কেসবের আগুন দুই মাইল আকাশ পর্যন্ত উঠে গেছে এই আগুন বাংলাদেশে কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি অত বড় আগুন নিভানোর জন্য বিশ্বে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস তৈরি হয় নাই এই আগুন নিভানোর জন্য ও যদি আল্লাহর রাস্তায় ক্লাসটা পূর্তি পূর্তি শেষ হয় ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে ফেলানো হয়েই গেছে ভিতরে ইব্রাহিম কোন হালাতে আছে তা তো আর কেউ জানে না সবাই জানে যে পুড়িয়ে ছাই হয়ে গেছে কথা কন আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাই হয়েছে না শান্তিতে আছে কুল্লায়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে জিব্রাইল জান্নাত থেকে খাট পালং আইনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে তৈরি করে দিয়া জান্নাতি জামা পরাই দিয়া আল্লাহর বান্দারে একেবারে নতুন দুলহার মতো ছাপ্পল খাটে বসাই রাখছে কন্যা সুবহানাল্লাহ বাইরের থেকে সবাই মনে করছে ইব্রাহিম শেষ হয়ে যাচ্ছে একটা ব্যাঙ আল্লাহর কাছে মুনাজাত করছে রব্বুল আলামিন আমি এই ইব্রাহিমের পক্ষে নমরুদের আগুন নিভিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করব আল্লাহ কয় তুই ব্যাঙ তোর কতটুক বডি আছে তোর কাছে কি আছে তোর কাছে কি দমকল আর স্যালো মেশিন আছে নাকি তোর কাছে কি আছে ফায়ার সার্ভিস আছে এত বড় আগুন কি দে নিবেবি ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আকার না তো আকাশিত হাম্বা কদরে তেষ্ট কি ভাই আচ্ছা শীত আল্লাহ কিছুই নাই তারপরে যদি তুমি আমারে হুকুম করো যে সাগরে পানি সেচে বেলায় দিবি তাহলে তো আমার চেষ্টা তো করতে হবে যেভাবে পারি তা আমার যতটুক ক্ষমতা আছে তা দিয়ে আমি চেষ্টা করবো আল্লাহ কয় কি ক্ষমতা কি করবি দেখো কি করি ও সাগরে যাইয়া পেট ভরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেটের মধ্যে পানি যখন পেশাবে পরিণত হয়েছে দূর থেকে জাম করে তিনবার পেশাব করে দিছে নমরুদের আগুনের গায়ে এই এতটুক ব্যাঙ্গের পেশাবে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই ইব্রাহিমের একটু একসাচুল পরিমাণ উপকার হয় নাই বন্ধুরে ব্যাঙটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করে করার কারণে লাভ হতি হইছে যাইয়া ব্যাঙ্গের ব্যাঙ্গের লাভ হইয়া গেছে আল্লাহ কয় ও ব্যাঙ তুই তোর চেষ্টা যতটুক ছিল তা করেছিস তোর চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের দলে থাকার কারণে তোকে আমি তিনটে পুরস্কার দান করলাম এক নম্বর পুরস্কার জীবনে কোনোদিন তোর পেশাবে সংকট হবে না পেশাবে কোনোদিন কম পড়বে না তোর পেশাবে বরকত দিয়ে দিলাম রাত বার পেশাব করবি মাঝে পানি খাওয়া লাগবে না একটুও কম হবে না রাতের বেলা হাঁটা দিলি দেখবেন অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে সেরাত করে পেশাব করে দেয় দেয় না ওই যে বড় ম্যাক ম্যাক করে ডাকে যে সোনালি রঙের ব্যাঙ ও তো লাভ দিলি একেবারে মারতি মারতি যায় ঠিক না ওর একবারও পানি খাওয়া লাগবে না রাত বার লাভ হবে আর পেশাব করবে কোনোদিন আর পেশাবে কম হবে না আল্লাহ কয় তোর পেশাবে বরকত দিয়ে দিলাম এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার ও ব্যাঙ আশরাফুল মখলুকত আদম সন্তান এরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি কথা কন তাদের পেশাবও না পাক মানুষের পেশাবও না পাক অন্য সবার পেশাব তো না পাক কি না পাক এই আশরাফুল মখলুকত মানুষের পেশাবও না পাক কিন্তু ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করে শেষ বিদায় তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম ওই ব্যাঙ্গের পেশাব যদি আপনার গায়ে কাপড়ে লাগে ওই অবস্থায় নামাজ পড়বেন দোয়া লাগবে না তিন নম্বর পুরস্কার তুই তোর মতো ব্যাঙ
যেই ব্যাংকে অপরাধ করে না কোনো ক্ষতি করে না এমন একটা ব্যাংকে যদি কেউ মেরে ফেলে অনার্থক তাহলে তার যে গুনাহ হবে এই গুনাহ মোচনের জন্য একটা খাসি জবাই দিয়ে গরীবদের মধ্যে বণ্টন করে দিতে হবে এই কাফফারা তার উপরে ওয়াজিব হবে তোর দাম একটা খাসির চাইতে বেশি করে দিলাম ও ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস বন্ধুরে একটা নয় একটা প্রাণী ব্যাংক সে জান্নাতও যাবে না তার জন্য জাহান্নামও নাই সগীরাও নাই কবিরাও নাই তার আমল নামা নাই তার জন্য করে হিসাব নিকাশ নাই সে যদি ইব্রাহিম নবীর পক্ষ নেয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতে পারে আমরা মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে স্লোগান দিলে আল্লাহ পাক আমাদের দাম বাড়াই দিতে পারে কি পারে না যদি এই মর্মে ফরিদপুরে ডাক আসে ইসরায়েলের বিপক্ষে মুসলমানদের ফিলিস্তিনদের পক্ষে যাইবেন তো ইনশাআল্লাহ উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ এটা মৌলবিকে বর ছেড়ে দেবেন এটা সকলের দায়িত্ব কিনা সকলের দায়িত্ব কিনা ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লেখছে এক ঠাকুর কিসসা শুনেছেন কখনো এক সাধু আল্লাহর নবীর কটুক্তি করে রঙ্গিলায় রসুল লেখছে রসুলকে রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করছে সমালোচনা লিখেছে একটা যুবক ওই কথা শুনে কারো সাথে কোনো মিটিং মিছিল আর ধর্মঘটের মধ্যে যায়নি ও গোপনে একটা ছুরি লুকাই নিয়া যাইতে যাইতে সাধুর এর খানকার মধ্যে চলে গেছে যাইয়ে বলছে তুমি কি লিখেছ রঙ্গিলায় রসুল কিয়া তুনে লেখা রঙ্গিলায় রসুল তুমি লিখেছ বলে হ্যাঁ আমি লিখেছি বলার সাথে সাথে কয় তাহলে তোর আর এই দুনিয়ায় থাকার অধিকার নাই কতক্ষণ একটা কলেজ স্টুডেন্ট মাথায় ঝাঁকড়া চুল মুখে দাড়ি নাই প্যান্ট পরা তার ইমানই বলে ভারতের ভিতরে যেখানে 90% হিন্দু সেই হিন্দুদের ভিতরে বড় সাধু তার খানকার মধ্যে ঢুকে কয় তাহলে তোর আর দুনিয়ায় থাকার অধিকার নাই যেই দুনিয়া তৈরি হয়েছে আমার নবীর নামে আর সেই নবীর নামে তুই সমালোচনা করেছিস তোকে আর সুযোগ দেওয়া হবে না সাথে সাথে বুড়ির মধ্যে তরবারি ঢুকাই দিয়েছে পাড়ায় ধরে তার গলাটা কেটে দিয়ে জায়গায় জবাই করে দিয়ে তাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠাই দিয়ে যুবক বীর পুরুষের মতো বেরোয় চলে আসছে খবর হলে চতুর্দিক দিয়ে পুলিশ এসে ধরে ফেলাইছে পুলিশ নিয়ে গেছে কোর্ট কাছারি চলতেছে মামলা তো হইছেই কোর্টে দাঁড়াইয়া ওর রায় হচ্ছে যেদিন ফাঁসির রায় হবে লম্বা কিচ্ছা ফাঁসির রায় হয় আরো মুস্কি মুস্কি হাসে মুস্কি মুস্কি হাসে তো জল্লাদ যে ফাঁসি দেবে তার বিবরণ আপনাদের কাছে আমি বলছি জল্লাদ ওকে বলতেছে তোমার নামে ফাঁসির রায় হয়ে গেল আর তুমি মুস্কি মুস্কি হাসলে কেন ওই সময় তো কাঁদে মানুষ আমি কত আসামিকে ফাঁসি দিয়েছি একটা আসামিকেও আমি হাসতে দেখি নাই ফাঁসির রায় সময় কাঁদতে কাঁদতে পেশাব করে দিয়েছে পায়খানা হয়ে গেছে হুশ নাই আর তুমি সব জ্ঞানে মুস্কি মুস্কি হাসো ঘটনা কি গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে নবী পাক আমাকে অভ্যর্থনা জানানোর জন্য নবী পাক আমাকে ইস্তেকবাল করার জন্য আমাকে রিসিভ করার জন্য বিশ্বনবী দাঁড়িয়ে আছে আমি সেই আনন্দে মুস্কি মুস্কি হাসি ফাঁসি তো আমাকে হবেই হবে হতেই হবে আরে মরলে আজও মরবো কাইলে মরবো তা যেই মরণের পরে বিশ্বনবী আমাকে অভ্যর্থনা জানায় আমাকে স্বাগতম জানায় আমাকে রিসিভ করে এমন মরণের জন্য আমি তামান্না করেছি আল্লাহ পাক আমাকে রিসিভ করেছে এই জন্য আমি খুশিতে হাসি কন আলহামদুলিল্লাহ ও যুবক পারবি না ইনশাআল্লাহ রেডি আছো না ইনশাআল্লাহ শুধু ডাক আসতে যে দেরি আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন তার আগেই যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে জয় করে দেয় বলেন আমিন লাগুক বিশ্বযুদ্ধ রেডি আছি আসি আসি এবারে যুদ্ধ বিশ্বযুদ্ধ মুসলিম আর মুসলিমের যুদ্ধ কথা কন মৃত্যু বিলকুল ভয় পায় না মরতে তো হবেই আইজবরিয়ার কালমরি মরতে হবে অ্যানিম্যান এভরিবডি আমাদের প্রত্যেকের পার্সোনাল কিয়ামত আছে না নাই এই কিয়ামতের আগে ইউসিকুল উমাম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে
নবিয়া পাক যখন এই কথা বললেন সাহাবায়ে কিরাম বললেন হুজুর চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে ধরবে সে সময়কে আমরা জনসংখ্যা কম হব আলী কিল্লাতিনা নু ইয়াউমাইযিন ওদিন আমরা জনসংখ্যা কম হুজুর বললা বালান্তুম কাসির যুদ্ধে বিজয়ের জন্য যে সংখ্যা লাগবে তার চেয়ে তোমরা বেশি হবা যুদ্ধে বিজয়ের সংখ্যা কেমন কয় যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো প্রত্যেক ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইগলিবু মিয়াতাইন যখন তোমরা 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া হাতিয়ার লাগবে না হাতিয়ার কথা নবী বলেন নাই নবী হাতিয়ারের কথা বলেন নাই নবী বলেন ঈমানই একটা হাতিয়ার লাগবে যুবক ঈমানই একটা হাতিয়ার লাগবে আল্লাহর ভয় নবীর মহব্বত অন্তরে থাকার একটা ঈমানই হাতিয়ার থাকলে 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের চার সামনে টিকতে পারবে না বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে না নাই আফগান যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় তখন প্রায় প্রায় আমাদের কাছে পত্রিকায় নিউজ আসতো একজন মুজাহিদ মাত্র সিরফ একজন মুজাহিদ 1000 রুশ সৈন্যদের কাছে ধরা পড়ে গেছে 1000 রুশ সৈন্যের কাছে ধরা পড়ে গেছে এই 1000 রুশ সৈন্য ওরে পাইয়া খুশিতে দেখেন না বিড়ালে ইঁদুর দল্লি কিন্তু দৈরেই মারিয়ে খেয়ে ফেলে না তাজা থাকতে কিছুক্ষণ ওরে নিয়ে বলি খেলে ছাড়িয়ে দিয়ে একটু দেয় কদ্দুর যায় আবার লাভ দিয়ে ধরে আবার উপর দিক ফিয়ে মারে আবার ধরিয়ে বসে এই ইঁদুর নিয়ে যেমন বলি খেলে বিড়ালে বিড়ালে ওই রকমে 1000 রুশ আইসা খুশিতে ওরে নিয়ে বলি খেলতেছে তা বলতেছে যে তোরা গল্প মারিস তোরা গল্প মারিস যে নারায় তকবীর কলি এই হয় আর এই সুন ছুটাই দিয়ে টুল্লা বাইন দিয়ে বোমা টুমা কিছু নাই সুন ছুটাই দিয়ে টুবলা বানায় হু দিয়ে মারিয়ে দিস আর তাতে ট্যাঙ্ক বাস্ট হয় আর সারা দুনিয়ার বলদ মুসলমানরা এই কথা শুনে শুনে বিশ্বাস করে এই ভাও কথা পাইছিস কোন যে গাছকে যদি এই যে আমাকে 60টে ট্যাঙ্ক আছে এই লাইনে এ যদি তুই বাস্ট করে দেখাতে পারিস তাহলে বিশ্বাস করব তাহলে তোরে ছেড়ে দেব ও কয় তা দাও এক বদনা হুজুর পানি মুসলমানদের হাতিয়ার কি নামাজ বলেন কি নামাজ দে এক বদনা হুজুর পানি দেশে হুজুর পানি নিয়ে ওযু বানাইয়া উনার কাছে রুমাল ছিল বিছাইয়া জাই নামাজ বানাইয়া দুই রিকাত নামাজ পড়ে সিজদার মধ্যে বলতেছে আল্লাহকে রব্বুল আলামিন আমার মতো আমাকে 100 বার মারবার 100 বার বাঁচাবা আমার তাতে জাররা পরিমাণ অপমান হবে না আমি তাতে কষ্ট পাব না আনন্দিত হব তবে রব্বুল আলামিন এই ইহুদির বাচ্চারা কাফের দল তোমাকে মানে না তোমার কোরআন মানে না ও আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরত মানে তোমার নবীর মুজিজা মানে না তুমি যা কিছু বুজুর গানে দিনের মাধ্যমে কারামতি দেখাইছো তা তারা মানে না আল্লাহ তুমি আমাকে শহীদ করে দাও আমার দুঃখ নাই তবে আজকে তোমার কুদরত একটু দেখাই দিতে হবে তোমার কুদরত দেখাই দিতে হবে নইলে কিন্তু আমরা অপমান হইয়া যাই সিজদার মধ্যে কাইদা কাইটা উইটা 60টে ট্যাঙ্ক দেখাই দিয়েছে এক মুঠ বালি এনেছে নিয়ে ওই আয়াতটা পড়েছেন যে আয়াতটা নবী পাক হিজরতের রাত্রে চতুর্দিক দিয়ে কাফের বেষ্টনী ভেদ কইরা বেরোনোর সময় যে আয়াতটা পড়েছিলেন শাহাতিল উজু শাহাতিল উজু শাহাতিল উজু ফাগশাইনা গুম ফাগুম লা ইউবসিরুন আয়াতটা পড়লা ওই বালির মধ্যে ফুক মাইরা 60টে ট্যাং লাইন ধরে দাঁড়ানো আছে ওর দিক যখন মারিয়ে দেছে টাস টাস করে 60টে ট্যাংকে একে একে আগুন ধইরা গেছে এই 1000 এই 60 ট্যাংকে আগুন ধরা দেখিয়া ওর সাথে আর কথা বলার সুযোগ নেই নেই কের প্যান্ট পরা ছেলে কেউ ল্যাংটা ছেলে কেউ জুতো খুলি তুইয়া সব পেলাই তুই কইলা কোন দিক দৌড়ে সাই দিয়া ওর পকেটে ছিল মুজাহিদদের পতাকা ওদের রাইফেলের মাথায় বাঁধে সেই পতাকা উঁচু করে দিয়ে একা একা 1000 কে শেষ দাওয়াই দিয়ে তাড়াই দিয়ে একা একা আল্লাহর রহমতে একটা এলাকাকে জয় করেছে একটা ক্যাম্পকে দখল করে ফেলাইছে ও মুসলমান তোমার মধ্যে কি এই ঈমান আছে কি নাই প্রমাণ করতে পারবে ইনশাআল্লাহ গোড়া ডিম পারবা ইনশাআল্লাহ পারবা তার প্রমাণ এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা জীবনে কোনোদিন নামাজ কাজা করব না এক নামাজের উপরে যদি অটল থাকতে পারো প্রমাণ করতে পারো জীবনে আর নামাজ ছাড়বো না চলবো না চলবো না তাহলে ইনশাআল্লাহ তুমি যুদ্ধের ময়দানে এই কাম করতে পারবা প্রতিজ্ঞা করতে হবে এ বাতাস দিও না প্রতিজ্ঞা করতে হবে আমি আর কোনোদিন দাড়িতে খুর কেসি লাগাবো না কয় যে হুজুর নামাজ পড়বো কিন্তু দাড়িও কাটিবো দাড়িও কাটিবো বিড়িও খাইবো গাঁজাও খাইবো এবাও খাইবো আল্লাহ বাসালি তোমার নারাই তাকবীরে গোড়া ডিমও হবে না তুমি ওই আয়াত পড়ে ভু মারলি কেন তো দূরের কথা একটা সুসো ইন্দুরও মরবে না
أخلص دينك يكفيك العمل القليل علي كلتي نحن يوم عايزين وقال النبي كافر را جدين اما در كي گيريا دار بشه دين كي امرا جانو شنكاي كومو خبو حضور بلن نا تما در بجاي بجاي جده بجاير شنكا خلو دوش پرسن نبوي پرسن كافر تك بي دوش پرسن مسلمان ناراي تكبير دلي او در آسمان بھنگي ماتاي پڑي ورا شب پلائي تي پلائي ورا شب پلائي تي پلائي اره تمرا مسلمان را جكون دوش پرسن تخونو تما در جده بجاي شنكا كنتو برتمان بشه مسلمان پوسش پرسن 800 كوتي مانوشر بيتره 200 কোটি মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান তাহলে 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ মানে 25% 25% মুসলমান ওরা 75% ওরা 90% হয়ে আমরা 10% হলেই জিততে পারবো আল্লাহ বলেছে সেখানে আমরা 25% ওরা 75% এইটা মুহূর্ত আছে উপযুক্ত সময় হাদিসের ভিতরে যেভাবে পূর্বাভাস ভবিষ্যৎবাণী দেখেছেন নবী পাক লিখেছেন বলেছেন সেই কথা অনুযায়ী একেবারে উপযুক্ত সময় এসে গেছে এখনি মুসলমানদের বিজয়ের সময় দেখেছেন মুসলমানরা যুবকরা ইতিহাস পড়েছো তোমরা নগতে দেখেছো আফগানিস্তানের কয় মোল্লা তাকে নামে শুরুতে মোল্লা ওমর এ মোল্লা ও মোল্লা সে মোল্লা মোল্লা মানে মিলাদ পড়ি বেড়াতো এই মোল্লারা বড় কোনো অস্ত্র না হেলিকপ্টার নাই কামান নাই বড় বড় অগ্নি অস্ত্র যা যা যে 2000 3000 মাইল দূরে বসে মারি দেয় তার কিছু নাই আছে কয়টা এক নালা ক্লাসিন কোপ কয় রে ওদের চায়না রাইফেল ক্লাসিন কোপ এই ক্লাসিন কোপ দিয়া 42 টা ন্যাটো বাহিনী ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া ইউরোপ জার্মান জাপান আমেরিকা সম্পূর্ণ বড় বড় রাষ্ট্রের 42 টা রাষ্ট্রের শক্তি উকালে ছিল অস্ত্র ছিল তাদেরকে মাত্র রাইফেল দিয়ে গুলি হইরিয়া তাড়াইয়া দিয়া গলায় সিড়া স্যান্ডেল পুরন স্যান্ডেল বাঁধে তাড়াই দেশে কথা কন তাহলে আমাদের দ্বারাও সম্ভব ঠিক কি না মনোবল তৈরি করেন কিন্তু দোস্ত হুজুর বলেন যে তোমরা জনসংখ্যা বেশি হওয়ার সত্ত্বেও কাফেররা গিরিয়ে ধরবে কারণ কি হুজুর বলেন হুজুর কয় কি ওই সময় মুসলমানদের মুসলমানদের নারায় তাকবীরে তারা ভয় পেত মুসলমানদের নারায় তাকবীরে হযরত খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছে কাফেররা ওপাশে 30000 মুসলমানরা মাত্র 3000 30000 এর মোকাবেলায় 3000 সে সময় তো আগ্নেয়াস্ত্র নাই তরবারির যুদ্ধ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিজয় লাভ করে হাজার হাজার কাফেরদেরকে ধরিয়ে বাঁধে নিয়ে আসছে আনার পরে ওদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা তো অল্প কয়জন তোরা দি বেশি তা তোরা এর মাইর খালি কি আর ধরা খালি কি ঘটো নাকি কয় যে কোনো কিছু না তোমাদের তরবারি টরবারি কিছু লাগে না আমরা শুধু তোমাদের যখন বলো নারায় তাকবীর মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে আমাদের কাছে আমার চোখের সামনে বহুত আমাদের সৈনিকদের অন্ডকোষ খইছে বড়িয়ে গেছে অন্ডকোষ বুঝেন না ওলের বেশি বড়িয়ে গেছে বাংলায় কয় অন্ডকোষ খইছে বড়িয়ে তারা মরে গেছে হাত শত শত এরকম ঘটনা এই নারায় তাকবীরের ধ্বনির ভিতরে একটা আওয়াজ তৈরি করতে হবে একটা শক্তি তৈরি করতে হবে মুসলমান কিন্তু এটা চলে যাবে কখন যখন সাহাবাই হুজুর বললেন তোমাদের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে সাহাবাই কিরাম বলে অমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহান কি হুজুর কয় দুইটা জিনিস এই এদিক এই আমার দিক জায়গা মতো চলে আইছে ওয়াজের কয় দুইটা জিনিস কাজ করবে একটা হলো হুব্বুদ দুনিয়া আর একটা হলো কারাহিয়াতুল মউত মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত আমার বাংলাদেশের বাগা বাগা নেতারা আরে আমরা সেলা সামুন্ডা সুটকে মুটকে যা আছে আমরা তো ভতে বড়িতে আমাকে গুনে কিডা দেহে কিডা বাগা বাগা নেতারা যারা এই মুহূর্তে স্লোগান দেবে আর আমাদেরকে ডাক দেবে সব নেতারা তেনা হয়ে গেছে বাংলাদেশের জনগণের টাকা নিয়া আরে খালি আমলিগরে দোষ দিয়ে না আরো আগে যারা রাজনীতি করে আসতেছে আগাগোড়া এ দল ও দল সে দল সব দল যখন বাংলাদেশে বিপদ দেখে বিরোধী দলীয় ক্ষমতাসীন দলের বিপদ দেখে বিরোধী দলীয়রও পালায় পালায় আবার বর্তমান ক্ষমতা দল যারা তারাও ওই সময় সুযোগ মতো গটি কম্বল গুছাই নিয়া বাড়ি বানায় কোন জায়গা মক্কা সৌদি আরব দুবাই ওমান কাতার মুসলিম কাটি দারো যায় না এপাশে সিঙ্গাপুর ওপাশে লন্ডন আর কানাডা সোকালাডা না লুটে বুটে যে কানাডায় উঠছে আমেরিকা
আমেরিকা বাড়ি বানায়, লন্ডন বাড়ি বানায়, খ্রিস্টানদের ভালো লাগে, একুতনসরকে ভালো লাগে, ইংরেজ ভালো লাগে, তোমরা আবার স্লোগান দিবা অর্থের লোভে, দুনিয়ার লোভে, পদের লোভে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ইরা বিয়াদবি করতে একটু দেরি করে না, কথা বলেন ঠিক না? আমরা কি বিয়াদবি করব? আমরা কি বিয়াদবি করব? আমরা ধর্ম ইসলামকে সামনে রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, আমার প্রাণপ্রিয় যুবকরা, আমলিক করো, যুবলিক করো, ছাত্র লীগ করো, যে লীগ করো, আমি বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল, যুব দল, তারপরে কি কয় আরো যত দল আছে, কোন দল আর কোন দল কোন লীগ যে যা করো সেটা তোমার রাজনীতি ভালো লাগে করো, কিন্তু এর কারণে কোন আলেম ওলামা মাদ্রাসা আর ধর্মের সাথে বিয়াদবি করবা না, কথা বলেন, কাহারো সাথে বিয়াদবি করবা না, বিয়াদবি করছো তো মরছো, বিয়াদবি করছো তো মরছো। এই মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, ছোট মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, পোলা পানগুলো দূর দূর থেকে আসছে, এদেরকে ধরিয়েই এ রাজাকার, তালেবান, মৌলবাদ, হেফাজতের হুজুর, জঙ্গি, মঙ্গি, তোরে আল্লাদেনের মতো দেয়া যায়, তোরে ওর মতো দেয়া যায়, তার মধ্যে এই বলে হেসকারা টিটকেরি মাইরো না, কারণ তুমি তো একটু পরে যে থাকবানে না, এ তেল যে দাঁতে খরা বাধায় ঘুমইয়া, আর ওইটে কিন্তু শেষ রাত্রি তিনটে ওঠে, যে সময় আল্লাহ তাআলা আখেরি আসমানে তার রহমত পাঠায় দেয়, আল্লাহ নিজেই ডাকতে থাকে, আল্লাহ মুস্তাকবিরিন ফা আকবির আল্লাহ, আল্লাহ মুস্তাজিকিন ফা আরজুকা, আল্লাহ মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আল্লাহ কাজা আল্লাহ কাজা, কার কি রোগ আছে আইসে আমার কাছে চা, কার রিজিকের অভাব আছে আমার কাছে বল, কার কি সমস্যা আছে আমার কাছে বল, এই যে সময় আল্লাহ নিজে ডাকতে তালে থাকে, সেই সময় নাকে তেল মাখায় তুমি কম্বলের নিচে ঘুমাই আসো, এসির মধ্যে ঘুমাই আসো, আর দিনের বেলা যে ছোট্ট পোলাটার সাথে তুমি বেয়াদবি করেছো, ওই সময় সে শেষ রাত্রে উঠা মালিকের কাছে টেলিফোন করে, রব্বুল আলামিন আমরা দুর্বল অসহায়, আমরা গরিবের পোলাপান, আসছি দূর থেকে মাদ্রাসায়, স্থানীয় মাস্তানদের জ্বালায় টিকতে পারি না, রব্বুল আলামিন দিনের বেলা অমুক পোস্তান আমার সাথে এই আচরণ করছে, পারি নাই জব দিতে, তোমার কাছে মামলা দিয়ে থাকলো, আল্লাহ কয় সকাল দশটার দিক তুই খবর শুনবি, তুই যা না তাহাজ্জুদ পড়ে যাই আর কোরআন শরীফ পড়তি থাক, সকালে তোকে এই মাঠেই তার জানাজা হবে, সকালে তোদের এই মাঠেই তোর তার জানাজা হবে, তুই জানাজা পড়বি, মালিকের কাছে মামলা দিয়ে দেছে, সকালবেলা উঠে মোটরসাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছো, বাস পুলিশে বাসের কি কয় বালির ট্রাকে ধাক্কা বাইরে খালের মধ্যে সিট করে ফেলাই দেছে, মাথাটা এক জায়গা, পা বডিটা আর এক জায়গা, মোটরসাইকেলটা ট্রাকের সাথে ফেসাই গেছে, হতে পারে কি পারে না, পারে কি পারে না, বহুতকে বহুত নজির আছে, কাজেই আমরা হুব্বু দুনিয়া কারাহিয়াতুল মউত, আমরা মুসলমান দুনিয়াকে মহাব্বত করি না, আরে ভাই দেখেন সর্বকালে মুসলমানরা কিন্তু যুদ্ধ করলে, ফিল্ডে যদি যুদ্ধ হয় মুসলমানদের সাথে কেউ পারেই না, আমার এক বিডিআর ছিল সুবেদার, মারা গেছে সম্ভবত ফুকরাই বাড়ি, এই সুবেদার চুয়াডাঙ্গা বর্ডারে কয় কি আমরা চারজনে বিকেলবেলা একেবারে খালি হাতে বর্ডারের আমাদের ক্যাম্পে থেকে বেরোইয়া ফাঁকা মাঠে চারজনে বসে তাস খেলতেছি, চারজন বিডিআর, এই পাশে গাছ গাছালি কিছু আছে, কষা গাছ টাছ এগুলো আছে, 15-20 জন বিএসএফ ইন্ডিয়ান সৈন্য বর্ডার গার্ড, এরা আমাদের এখান থেকে একটা গরু কেড়ে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, একটা গরু বান্দা, এই জন্যে 15-20 জন একসাথে সশস্ত্রভাবে আইসে আমাদের পর হামলা করছে, গরুটা নিয়ে যাবে, আমরাই চারজন উঠে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিয়া, জিয়া গাছ কয়নি কচা গাছ, এর জিয়ে গাছের কোয়াশা ভাঙ্গিয়া এই চারজনে দাবল মারছি, 8টা রাইফেল কাইয়ে রাখছি, তার মধ্যে দুটিয়ে দোকে গুলি মারি ফেলাইছি, আমাকে চারজনের কিচ্ছু করতে পারে নাই, 8টা রাইফেল কাড়িয়ে রাখছি, দুটিরে মারি ফেলাইছি, আর কটা দৌড়ে সারি চলে গেছে, মুসলমানদের মধ্যে ইমানি শক্তি, কথা বলেন, আমরা দুনিয়ার মহাব্বত করি, আমাদের মূল উদ্দেশ্য কোন জায়গা বলেন, আখেরাত, কোথায় আখেরাত, আমাদের আশা কোন জায়গা, আখেরাত, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, অল্পক্ষণ সময়ের ভিতরে আমাদের আখেরাত কামাই করে নিতে হবে, এই আখেরাতের কারখানা হলো, আখেরাতের ক্যান্টনমেন্ট হলো মসজিদ আর মাদ্রাসা, মসজিদ আর মাদ্রাসাকে আমাদের পেলে রাখতে হবে, দেখেন আমাদের মা বোনদেরকে কিভাবে ফিলিস্তিন ওই আফগানিস্তান ইরাকে বেইজ্জতি করেছে, এখনো পর্যন্ত সেই সব দেশে অনেক অনেক জায়গা করতেছে, আল্লাহর রহমতে আমাদের দেশের মাবুনরা সংরক্ষিত আছে, মহিলারা আগে কত বেহায়া বেশরম ছিল, রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, যেভাবে আল্লাহর রহমতে অনেক মহিলা কন্ট্রোল হয়ে গেছে মহিলা মাদ্রাসার ওসিলায়, কথা কন মহিলা মাদ্রাসার ওসিলায়, ছোট্ট ছোট্ট মেয়েরা বোরকা পরে দেখতে কত সুন্দর লাগে, আরে ভাই আপনার মেয়েটা যদি বাড়ি সকালবেলা কোরআন শরীফ পড়ে, মেয়েটা যদি সকালবেলা বাড়ি কোরআন শরীফ পড়ে কত সুন্দর লাগে, মেয়েদের কণ্ঠ চিকুন, ছোট কণ্ঠ, চিকন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে,
সিকুন কন্ঠে তারা কোরআন শরীফ পড়ে, শুনতে কত মজা লাগে। ছেলেরা কোরআন শরীফ পড়নে ওয়ালা কম, আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার ওসিলায় মেয়েরা কোরআন শরীফ পড়া শিখতেছে। আমি গত বছর না তার আগের বছর গিয়েছি কক্সবাজার বাসখালী একটা মাদ্রাসায়, বিশাল একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মৌলানা আক্তারুল ইসলাম সাহেবের মাদ্রাসা। আমরা যারা প্রধান বক্তা থাকি ওই মাহফিলে আক্তারুল ইসলাম সাহেব ওই মেয়েদের বুখারি শরীফের একটা ক্লাস আমাদেরকে দিয়ে পড়ায়। আমি একটা ওই আমাকে দিয়ে একদিন দেশে ক্লাস, আল্লাহু আকবার, মেয়েদেরকে দিয়ে হাদিসের রিডিং শুনছি। একটা মেয়ে হাদিসের রিডিং পড়ছে, আমার এই 30 বছর বুখারি শরীফ পড়ানোর ভিতরে পুরুষ ছাত্রদের ভিতরে আমি ওই রকম রিডিং ইবারত পড়া শুনি নাই। এত সুন্দর বুখারি শরীফের পৃষ্ঠা এত বড় বড়, দেখেন নাই তো মূল কিতাব এরকম বড়, এক নিঃশ্বাসে 5-7 নিঃশ্বাসে এক পৃষ্ঠা পড়া বড় কঠিন, যত ভালো পড়নেওয়ালা হোক। আমার মনে হয় সর্বথেকে 3 থেকে 4 নিঃশ্বাসে এই মেয়েটা এক পৃষ্ঠা পড়িয়ে ফেলাইছে, একটা নুক্তাও ভুল না। হাদিসের কিতাবে জের জবর দেয়া নাই, জের জবরও কোথাও ভুল না, উচ্চারণে যেমন সুন্দর, কণ্ঠ এরকম সুন্দর, শুদ্ধ এরকম, এত সুন্দর করে পড়ে শোনাইলেন আমার দিলটা ভরে গেছে। এরকম মহিলা মাদ্রাসায় বহুত জায়গা আল্লাহর রহমতে মেয়ে শিক্ষিতা তৈরি হচ্ছে। আমাদের মেয়েরা হাফেজা হোক, আমাদের মেয়েরা আলেমা হোক, মা যদি হয় দিনদার হাফেজা আলেমা, আল্লাহর রহমতে সেই মায়ের পেট থেকে নেক সন্তানের আশা করা যায়, কথা কোন ঠিক না? আমার বিশ্বাস একজন কোরআন পড়নেওয়ালা মা, একজন কোরআন পড়নেওয়ালি মা মায়ের পেট থেকে নিশ্চয়ই সন্ত্রাস সন্তান হতে পারে না, গাজায় আবাকর সন্তান হতে পারে না, বিয়াদব সন্তান পয়দা হতে পারে না, ঠিক না? এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মেয়েদেরকে দেবেন, ছোট মেয়েদেরকে দেবেন, আর এরা বড় অসহায়। পুরুষ মাদ্রাসা করলে বাহির দিয়ে মাদ্রাসাওয়ালারা ধান পিএস পাট কালেকশন করে সেলি ফেলাই দেয়। আমার সুলতানসি মাদ্রাসার থেকে আপনাদের এলাকা থেকে পিএস কালেকশন করতে, এই যে আমার ছাত্র, আপনাদের গ্রামের ছাত্র, এই আরিফ আর তরিকুল, এরা অত্যন্ত ভালো ছাত্র, মেধায় লেখাপড়ায় যতটা ভালো তার চাইতে আমার মাদ্রাসার খেদমতে আরিফ আর তরিকুল এদের মতো ছাত্র আমার মাদ্রাসায় খুব কম আছে। একজন উস্তাদরা এক এলাকায় ছেড়ে দিলে যত কালেকশন করে তার চেয়ে বেশি করে। আপনাদের এলাকায় আমার মাদ্রাসার জন্য পিএ, আপনাদের এই এলাকার পিএ এখন আমার সাইনবোর্ড আছে, মাদ্রাসা সারা বছর খাওয়া যাবে ইনশাআল্লাহ, মাঝে মাঝে আসবে ইনশাল্লাহ। আপনারা আমার মাদ্রাসায় দেবেন তো চার দিয়ে, আমার মাদ্রাসার কালেকশন এখন এখন করতেছি না। তো এই মাদ্রাসা অসহায় মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসার ছাত্ররা গোপালগঞ্জে এনে কালেকশন করে যায়, বাহির দেয়ালারা কালেকশন করে যায়, কিন্তু মহিলা মাদ্রাসা লাগে কি কালেকশন করতে দেওয়া যাবে? কথা কন, বাঁশ কাটতি বাগানে দিলে ওর একটাও ফিরে আসবে নাকি? শিয়ালে ধরে নিয়ে যাবে না? কাজেই ওরা পারে না, ওরা অসহায় অবুলা। হুজুর যারা আছে মহিলা মাদ্রাসার পরিচালনায়, এরা মহা বিপদে আছে। আমরা ইচ্ছাকৃতভাবে বাৎসরিকভাবে মাসিকভাবে একেবারে ন্যূনতম মাসে মাত্র 100টা টাকা, মাসে মাত্র 100টা টাকা, ইমান ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে ইসলামী জিহাদের লক্ষ্যে মাসে মাত্র 100টা টাকা, 313 জন বদরি সদস্য যদি এরকম হয় মাসে 100 করে টাকা দেবে, তাতে 33,000 টাকা হবে ইনশাআল্লাহ, মাসে 33,000। তো হুজুররা এই অভিযান চালাবে, আমরা উপস্থিত যারা আছে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে দিনের খাতেরে ইসলামের খাতেরে আব্বা মার রুহের মাগফিরাতের জন্য মাসে 100 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে না? জীবন সদস্য জীবন ভরে দিয়ে যাব ইনশাআল্লাহ। এরকম কোন আল্লাহর বান্দা থাকলে দোয়া করেন, নবী পাক দেখতেছে যে এই মুহূর্তে তুমি জীবন দিতে রেডি আছো কিন্তু মাসে 100টা টাকা দিতে তুমি রেডি নাই, তাহলে তোমার ওই জীবন দিতে যে জিহাদের ওয়াদা করে সেটা মিথ্যে ওয়াদা। কাজেই আমরা যাতে মিথ্যেবাদী না হই, একটু মহব্বতের সাথে দুই একজন মানুষ বলেন তো মাসে 100টাকা। ওই যে ভাই মাসে 100টাকা, মৌলানা আকরাম আলী সাহেব, কি নাম? মৌলানা আকরাম আলী, কি নাম? মুসলিম উদ্দিন সাহেব।